যাকে ছাড়া বাংলা ইন্ডাস্ট্রি প্রায় অসম্পূর্ণ। মহানায়ক উত্তম কুমারের পরেই যার স্থান এই বাংলা ইন্ডাস্ট্রিতে, তিনি আর কেউ নন, তিনি আমাদের সকলের পরিচিত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আমরা অনেকে তাকে ভালোবেসে বোম্বাদা বলে থাকি। শৈশবেই টলিউডের সঙ্গে পরিচয় ঘটেছিল বোম্বাদার। বাবা প্রখ্যাত অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের হাত ধরেই প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান বোম্বাদা। সেই সিনেমাটি ছিল 1968 সালের ছোট্ট জিজ্ঞাসা। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জন্ম 1962 সালের 30 সেপ্টেম্বর কলকাতায়। তার বাবা বাংলা ও হিন্দি সিনেমার বিখ্যাত নায়ক বিশ্বজিৎ চট্টোপাধ্যায় এবং মাতা রত্না চট্টোপাধ্যায়। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দশম শ্রেণী পর্যন্ত ক্যালকাটা এয়ারপোর্ট হাই স্কুলে পড়াশোনা করেন। তারপর ভর্তি হন সেন্ট জেভিয়ার্স স্কুলে ও পরে সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি কলেজে পড়া শেষ করেই যে সিনেমা জগতে পা দিয়েছিলেন তা কিন্তু নয়, টেলিভিশন এবং মঞ্চে অভিনয় করেছেন, পাশাপাশি ড্রাম বাজাতে শিখেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। 12 বছর বয়সেই তুফান মেলোডি নামে একটি ব্যান্ডের সদস্য হয়েছিলেন তিনি। আন্ধিয়া ছবির মধ্য দিয়ে বলিউড ইন্ডাস্ট্রিতে পা রাখেন প্রসেনজিৎ। 1983 সালে মুক্তিপ্রাপ্ত দুটি পাতা ছবির মধ্য দিয়ে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করলেন টলিউডে। একজন রোমান্টিক নায়ক হিসেবে প্রথম ছবিতেই সাড়া ফেলে দিয়েছিলেন তিনি। তার আগে পীয়ূষ বোসের নির্মিত দুই পৃথিবীতে 1970 সালে নির্মিত ছবি তরুণ উত্তম কুমারের চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ। প্রসেনজিৎ অভিনীত অমর সঙ্গী ছবিটি টানা 75 সপ্তাহ চলে রেকর্ড গড়েছিল। এরপর একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন তিনি। অমর সঙ্গী, প্রতিশোধ, শত্রু, জীবন মরণ, আতঙ্ক, দোলন চাপা, কালপুরুষ, 19 এপ্রিল, অটোগ্রাফ, লাঠি, চোখের বালি, মনের মানুষ, জাতিস্বর সহ প্রায় 250 ছবিতে অভিনয় করেছেন তিনি। টলিউডের পাশাপাশি বলিউডে দেখা গিয়েছে তাকে 1989 সালে ডেভিড ধাওয়ানের পরিচালনায় আধিয়া এবং 91 সালে মেহুল কুমারের পরিচালনায় মিত মেরে মন কে নামে দুটি হিন্দি ছবিতে নায়ক হিসেবে অভিনয় করেন বোম্বাদা। প্রসেনজিৎ ঋতুপর্ণা ও শতাব্দীর সঙ্গে জুটি বেঁধে 50টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন। এছাড়া ইন্দ্রাণী হালদারের সঙ্গে জুটিবদ্ধ হয়ে 16টি এবং রচনা ব্যানার্জির সঙ্গে 35টি ছবিতে কাজ করেছেন। সুদীর্ঘ অভিনয় জীবনে তিনি কুড়িয়েছেন ভূয়সী প্রশংসা, ভক্তদের মন উজাড় করা ভালোবাসা আর সম্মাননা স্বরূপ অসংখ্য পুরস্কার। তার মধ্যে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, স্টার ডাস্ট পুরস্কার, মহানায়ক সম্মাননা, মির্চি মিউজিক অ্যাওয়ার্ড, আনন্দলোক পুরস্কার, জি গৌরব অ্যাওয়ার্ড, বিগ বাংলা মুভি অ্যাওয়ার্ড, স্টার জলসা এন্টারটেনমেন্ট অ্যাওয়ার্ড, কালাকার অ্যাওয়ার্ড, BFJA পুরস্কার, সঙ্গীত সিনে অ্যাওয়ার্ড উল্লেখযোগ্য। গানের ওপারে, আদিত্য ও তৃতীয় পুরুষের মতো টেলিভিশন সিরিজ প্রযোজনা করেছেন বোম্বাদা। ব্যক্তিজীবনে প্রসেনজিৎ চ্যাটার্জি 1992 সালে বিয়ে করেন বিখ্যাত অভিনেত্রী দেবশ্রী রায়কে। 3 বছর সংসার করার পর তাদের বিবাহ বিচ্ছেদ হয়। এরপর জীবনসাথী করেন 1997 সালে অপর্ণা গুহ ঠাকুরতাকে। কিন্তু অজানা কারণে সে বিয়েও বেশি দিন টেকেনি। 2002 সালে অভিনেত্রী অর্পিতা পালকে বিয়ে করে তিনি শুরু করেন জীবনের আর এক নতুন ইনিংস। বর্তমানে প্রসেনজিৎ অর্পিতা দম্পতির ত্রিসেনজিৎ নামে একজন পুত্র সন্তান রয়েছে। গত 36 বছর ধরে বোম্বাদা ভারতীয় বাংলা চলচ্চিত্রকে নেতৃত্ব দিয়ে চলেছেন, সেই যাত্রা আজও সগৌরবে চলছে। দীর্ঘ ক্যারিয়ারে সাফল্যের দৌড়ে তিনি এখনও সবার থেকে এগিয়ে। এজন্যই বলা হয় মহানায়ক উত্তম পরবর্তী কলকাতার বাংলা চলচ্চিত্রে এক এবং অপ্রতিদ্বন্দ্বী নাম প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সেই কিংবদন্তি তুল্য অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের গল্প আজ এটুকুতেই থামছি আমরা। আগামীতে তাকে নিয়ে আরও বড় গল্প বলার আশা ব্যক্ত করে আজ তাহলে শুভরাত্রি